খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবার সাইজের জায়গাটায় এসেছি। সাইজ একটা কথা মনে রাখবি, লেফট থেকে রাইটের দিকে পিরিয়ডিক টেবিলে যা গেলে, মানে ডি অরবিটালে গেলে সাইজটা স্মল হয়। কেন স্মল হয়? কারণ বলবো, এর মধ্যে একটা ডি কন্ট্রাকশন বা ডি সংকোচন লক্ষ্য করা যায়। ডি কন্ট্রাকশনটা কি, অডিও ক্লাস পাঠিয়ে দিচ্ছি, বুঝিয়ে নিবি। আর যত উপর থেকে নিচের দিকে নামবে তত কী হয় বলতো, সাইজটা ইনক্রিজ করে বা বাড়ে, এটাই এক্সপেক্টেড, এটাই হওয়া উচিত। তার মানে এটা 3D, এটা 4D, তার মানে 3D থেকে যত 4Dতে যাব কি হয় বলতো, সাইজটা বাড়বে। কিন্তু দেখা গেছে 4D থেকে 5Dতে গেলে সাইজটা দেখতে পাওয়া যাবে ইকুয়াল দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? কারণ এই 4D এবং 5D মাঝখানে আরেকটা অরবিটাল থাকে, যে অরবিটালটাকে বলা হয় এফ অরবিটাল। আর এফ অরবিটালের জন্য এফ কন্ট্রাকশন বা সংকোচন হয়, সংকোচনের জন্য সাইজটা ছোট হয়ে যায়, যার ফলে 4D এবং 5Dটাকে একই করে দেয়। তাহলে তোকে যদি পরীক্ষাটা বলা হয় জার্মেনিয়াম অ্যান্ড হ্যাফনিয়াম, এই এই দুটো কম্পাউন্ডকে কেন কেমিক্যাল টুইন্স বলা হয়। টুইন্স মানে জানিস তো, যমজ, যমজ ভাই, টুইন্স বলে। তা টুইন্স কেন বলে, তার কারণ হলো জার্কোনিয়াম এবং হ্যাগনিয়াম, দেখ জার্কোনিয়াম এবং হ্যাবনিয়াম এর মাঝখানে কি অরবিটাল রয়েছে বলবো, ডি এফ অরবিটাল রয়েছে। তাহলে বলবো জার্কোনিয়াম এবং হ্যাবনিয়ামের মাঝখানে এফ অরবিটাল রয়েছে, ফলে তার মধ্যে এফ সংকোচন হয়। এফ সংকোচন হওয়ার জন্য দুটো সাইজটাকে একই করে দেয়, তাই তাকে কেমিক্যাল টুইন্স বলে। যার ফলে, কারণ দেখ সাইজ একই, মানে মনে কর তোকে আর তোর ভাইকে বা তোর বোনকে একই রকম দেখতে, তার মানে কেমিক্যাল যমজ বলবো। কারণটা কি? কারণ এফ সংকোচনের জন্য, ফলে তাদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো একই হয়। তেমন চোখে যদি বলা হয় যে আরইউ এন ওএস, আরইউ এবং ওএস দুজনের ক্ষেত্রে বলতে পারে যে কেমিক্যাল টুইন্স কেন বলে, বা তাদের রাসায়নিক বৈশিষ্ট্য একই লক্ষ্য করা যায় কেন, বা তাদের সাইজ একই হয় কেন, কেন বলবো, রুডিয়াম এবং অসমিয়ামের মাঝখানে কি থাকে, এফ অরবিটাল থাকে, ফলে এফ সংকোচন হয়। তাহলে কি শিখলাম, লেফট থেকে রাইটের দিকে গেলে সাইজটা ছোট হয়, আর উপর থেকে নিচের দিকে নামে সাইজ বাড়ে, 3D থেকে 4Dতে বাড়ে, কিন্তু 4D থেকে 5Dতে বাড়ে না, তার কারণ তার মধ্যে এফ সংকোচন হয়। তাই 4D এলিমেন্টের সঙ্গে 5D এলিমেন্টটাকে বলা হয় যমজ এলিমেন্ট বা কেমিক্যাল টুইন্স।